হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চন্দনা স্টুডিও চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, একদম পুরো রেডি হয়ে চলে এসেছি আমাদের স্টেশনে। আর যা বলতে চাই বলতে তোমার তো থাম্বনেলের টাইটেল দেখে বুঝেই গেছি যে কোথায় যাচ্ছি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো। এখন দেখাচ্ছি ঝুমুক বাড়ি। বাড়িতে চলে এসেছি, কিন্তু আমাদের কপালটা খুবই খারাপ। বুনু বাড়িতে নেই, আর বুনু গিয়েছে আজ দুদিন আগে শ্বশুর বাড়ি গিয়েছে, ওই জন্য বুনুর সাথে দেখা হলো না। চলো বুনুর বাড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করি, বুনু মার কে তোমাদের একটু দেখাই। তুমি দেখতে পাচ্ছো বুনুর বাড়ি, এটা পিতি বুনুর বাড়ি দেখতে পাচ্ছো এই যে। সত্যি দেখা হলো না, কিন্তু আবার বাড়িটা যখন চিনে গেলাম আবার আসবো। আর চলো পিতি বুনুর মাকে তোমাদের একটু দেখায়। ওই যে দেখতে পাচ্ছো বুনুর মা যে এখানে বসে আছে, এই যে এখানে বসে আছে। কি আর করা যাবে বন্ধু, এখন চলে যাচ্ছি বাড়িতে। আর বুনুর হচ্ছে মা বললো যে বুনুর বিয়ের ডেটটা মানে একটু পিছিয়ে গেছে, ওই জন্য গিয়েছে বাড়িতে গিয়েছে। বাড়িটা যখন চিনে গেলাম আবার আরে অন্য একদিন আসবো। পিতি বুনুদের বাড়িটা দেখে নাও আবার, এই যে এটা বুনুদের রান্নাঘর। এখন চলে যাচ্ছি, আসলে যেও আমাদের ওদিকে। হ্যাঁ তাহলে চলে যাচ্ছি বাড়িতে। এখন টোটো এখানে আছে, টোটো এখন উঠবো। এবার পিতি বুনুদের বাড়ি থেকে চলে এসেছি সরাসরি একদম বগুলায়। আর বগুলা থেকে কিন্তু বুনুদের বাড়ি বেশি দূরে না, একদম টোটো আমাদের টোটো থেকে মানে এক একজনের 15 টাকা ভাড়া নিয়েছে। প্রথমে চিনছিলামই না, তারপর টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে পিতি মণ্ডলের বাড়ি চেনো, তা বললো প্রথমে বলছিলো চিনি না। তারপরে আমরা আবার বললাম চলো মানে শুনতে শুনতে আমরা চলে যাব। আর ভিডিও মানে দুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলে বগুলা এসেছিলো মন্দিরে পুজো দিতে, আর বললাম যে মানে টোটো চেপেই এসেছিলো, বললাম এইখান থেকে যেতে ওনাকে মানে টোটোওয়ালা দাদাকে বললাম, তাহলে বললো চলো তাহলে যাই। আর যেতে যেতে টোটোওয়ালা ওই দাদা বললো মানে আরেকটা টোটোওয়ালা দাদাকে জিজ্ঞাসা করলো যে পিতি মণ্ডলের বাড়ি চেনো, তা বলে হ্যাঁ আমাদের বাড়ির পাশেই বাড়ি। তা ওই দাদা বলেছিল যে বুনু বাড়িতে নেই, তাও আমরা শুনিনি যে দুদিন আগে তো ভিডিও ছাড়লো, তার বুনুর বিয়ের ডেটটাও মানে আগিয়ে এসছে, তাহলে বোধহয় বাড়ি থাকতেও পারে। তা যে এত দেখলেই বাড়িটা মানে বাড়িতে পেলাম না। আর বুনুর মাকে মা বললো যে দুদিন আগেই চলে গিয়েছে বাড়িতে, তারপর মানে বগুলায় চলে এসেছি, এসে ওই যে মামির মানে দিদি যে দোকানে থাকে ওই দোকানে তো দেখতেই পেলে যে প্রথমে গেলাম। তারপর মামি আরেকটা ঘড়ি মানে কিনেছিল, সেই ঘড়িটা একটু হাটে একটু ঢিলা হয়ে যাচ্ছিলো, সেই ঘড়িটা মানে একটু ইয়ে করার জন্য টাইট দেওয়ার জন্য ওই দোকানে গেলো। তারপরে চলে এসেছি সরাসরি মেলাতে। আর মেলায় এই যে আমাদের বগুলা শ্মশানকালের মেলা দেখো শুরু হয়ে গেছে, আর এখনও মানে পুরো একটা দোকানপাট ভালো বসেনি, তাও কিন্তু অনেকটাই দোকানপাট বসেছে। আর এই যে দেখে নাও খুবই ভালো, একদম ছিবনিবাসে আমাদের ছিবনিবাসে যেমন মেলা হয় এই শ্মশানকালীর মেলাও কিন্তু তেমনই হয়, অনেক দোকানপাট বসেছে জানো না। আর আমার বাবুকে তো বলছে এ কিনে দাও ও কিনে দাও ও কিনে দাও বলছে, তা বাবুকে বললাম যে হ্যাঁ যাওয়ার পথে কিনে দেবো। আর অনেক কিছু বসেছে মানে অনেক 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 দোকানপাট, দেখে তো মনে চাইছে যে সবই নিয়ে যায়। আমার বেশিরভাগ কানের দিকে মানে কানের দুলগুলোর দিকে আমার বেশি নজর যায়। আর তারপরে দেখো দেখতে দেখতে চলে এসেছি একদম মেলার মানে মেলার মাঠে। আর এসে আমি জীবনে সত্যি কথা বলতে জীবনে আমি এখানে এসেছি, এর আগেও এসেছি ঠাকুর দেখতে, কিন্তু আমি কোনোদিন এত ঠাকুর একসাথে দেখিনি। মানে এই এই মেলার মাঠে যেমন একসাথে এত ঠাকুর কিন্তু আমি এর আগে কখনোই দেখিনি। আর দেখো সমস্ত ঠাকুর আছে, দুর্গা বলো, আমি সব ঠাকুরের নাম তো জানি না, দেখো সমস্ত ঠাকুর কিন্তু এখানে আছে। আর এই যে মা দুর্গা, তারপর সমস্ত ঠাকুর, এই যে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা কেউ খারাপ ভেবো না। আর এখানে কিন্তু দেখে না কত ঠাকুর, যে মানে সমস্ত ঠাকুর এখানে পাবে।
আর বললামই তো যে মানে মেলাটা মানে বেশি দিন দুই একদিন শুরু হয়েছে, ওই জন্য বেশি একটা লোক মানে লোক হয়নি। তো আমরা গিয়েছি একটু সকাল সকালের দিকে, 2:30-এর দিকে গিয়েছি, তো ওই জন্য একটু লোকজন একদমই কম। আর রাতের বেলায় হলে একটু লোকটা একটু বেশি হবে। আর দেখে নাও, এই যে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর একই ঘরের ভিতর দেখো, এখানে অনেক ঠাকুর আছে, দেখতে পাচ্ছ? এটা শিব, হ্যাঁ শিব, শিবই তো, হ্যাঁ শিব ঠাকুর। আর দেখে না অনেক ঠাকুর আছে, যে মা, আমি তো মায়ের বড় ভক্ত, আমার মাকে আমি আমার মনে থেকে আমি মার কাছে আমি যা চাই আমি মার কাছে তাই পাই। এই যে মাকে একটা প্রণাম করে নিলাম, মার কাছে বললাম মা তুমি আমার মনের আশাটা একটু পূরণ করে দিও। দেখে নাও কত সুন্দর। আর তারপরে আস্তে আস্তে দেখছি মানে মেলার মাঠে তো তো একটা লোক নেই কিন্তু ঠাকুরের ওইখানে, কিন্তু মেলার ওইদিকে কম বেশি বেশ ভালোই লোক আছে। আর রাতের বেলায় হ্যাঁ প্রচুর লোকই হয়ে যাবে। তারপর আজকে মানে ঠাকুর দেখার কোনো ইচ্ছাই ছিল না, মানে ভেবেছিলাম যে প্রীতিপুনুর বাড়ি গিয়ে প্রীতিপুনুর সাথে দেখা করে আসবো। তা প্রীতিপুনুর সাথে মেলাতে এসেছিলাম, দেখলে তো ওইখানে গিয়ে বুনুকে বাড়ি পেলাম না। তারপরে আবার ভাবলাম একটু মেলায়, এই যে আমাদের বগুড়া শ্মশানকালীর মেলা শুরু হয়ে গেছে, আর তোমাদের যে দেখায় একটু দেখে নাও, কেবল মানে শুরু হচ্ছে মেলাটা, ঠিক আছে? তারপর ওই যে ঠাকুরের ওইখান থেকে চলে এসেছি মেলার ভিতরে, আর মেলার ভিতরে এসে যে মামি বললো মানে চলো যাই একটু চুড়িগুলো একটু দেখি। আর খুব সুন্দর সুন্দর এখানে চুড়ি আছে। আর আমার মেয়েকে বললাম যে নিতে, বলছে না আমি চুড়ি নেব না। ও বললো আমি মাথার একটা হেয়ার বেল নেবে, ওই জন্য হেয়ার বেলগুলো দেখছিলাম, হেয়ার বেল কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, হেয়ার বেলের একটা কিনে দিয়েছিলাম। বলছিলো এগুলো সব মানে ওদের স্কুলে সবাই নাকি এখন করছে। তারপর চলে এসেছি, আমাদের খিদেও পেয়ে গেছে আর ট্রেন ধরার জন্য কিছু খাওয়া হয়নি। তারপরে চলে গেলাম আমাদের বগুলাতে একটা বিরিয়ানির দোকানে, আর সেখানে গিয়ে যে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, আর বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই খুবই টেস্টে, জানো না? 3 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম, আর 4 জন হয় 3 প্লেট ভাগ করে নিয়েছিলাম। তারপর বগুলা স্টেশনে এসে আবার এই যে মানে ট্রেনটা অনেক দেরি ছিল, আর দেরি বলতে প্রায় 1 ঘন্টা বসেছিলাম। আর আমি তো টোটোয় একদমই চাপতে পারি না, আর ওই বোনুদের বাড়ি যেতেই আমার মানে মাথাটা গোলাচ্ছিল। আর মামি বললো যে ট্রেনে তো অনেক দেরি, তাহলে আমি বললাম মামি তুমি টোটোয় চলে যাও, আমরা ট্রেনে আসছি। মামি আর ওই ভাইটা আগে চলে গিয়েছে, আর পরে যে আমি আমার ছেলে আর মেয়ে একসাথে এলাম টোটো মানে সরি ট্রেনে 1 ঘন্টা পর। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, আর এই যে বাবুর জন্য মেলা থেকে এই প্লেনটা নিয়েছিলাম। মেলা থেকে তেমন কিছু কেনা হয়নি, শুধু একটা মামি একটা কানের কিনে দিয়েছি, আর মেয়ের জন্য একটা মাথায় নখি বলে সেটা একটা কিনেছি, আর বাবুর জন্য এই প্লেনটা। অন্য একদিন আবার যাবো মেলায়, মেলায় মানে তত একটা এখনো ভালো মানে জমজমাট হয়নি। আর তোমাদের দাদাভাইয়ের সাথে এসি বাজার থেকে আর বাজার করেছে কী কী, এই যে উস্তে আলু, আর যে সিম, আর ওদিকে ওইখানে রেখেছে যে পালন রেখে শীষ, আর মাছ নিয়েছে যে কে বাবা এখানে দেখো কি অবস্থা। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানে শেষ করে